শেষ পর্যন্ত কোনোভাবে এমবাপ্পেকে চুক্তি নবায়ন কিংবা বিক্রি দুটোর একটাতেও রাজি করাতে পারল না পিএসজি। তাই আগামী বছরের জুনে এই ফরাসি স্পিডস্টার ফ্রিতে জয়েন করতে পারবেন যে কোনো ক্লাবে। পিএসজি কর্তৃপক্ষ মনে করছে রিয়াল মাদ্রিদের সাথে কিলিয়ান এমবাপ্পের চুক্তি হয়ে গেছে এরই মধ্যে। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদে সেন্ট মানে একদম ফ্রি। পিএসজি এমবাপ্পে নাটক যেন শেষ হবারই নয়, এই কন্ট্রাক্ট রিনিউ করে তো এই ক্লাব ছাড়ে। এই ফুটবলার আর ক্লাবের মধ্যে কখন যে কি ঘটে তারা তা নিজেরাও জানে না, তবে অবশেষে বোধ হয় নাটকের অবসান হতেই চলেছে। পিএসজি বহু চেষ্টা করেছিল হয় এমবাপ্পে চুক্তি নবায়ন করুক না হয় 31 জুলাইয়ের মধ্যে ক্লাব ছাড়ুক, কিন্তু নাছোড়বান্দা কিলিয়ান কোনো কিছুতেই রাজি হননি। তাই আগামী বছরের জুনে কোনো ট্রান্সফার ফি ছাড়াই যে কোনো ক্লাবে জয়েন করতে পারবেন এমবাপ্পে। এমবাপ্পে এই মুহূর্তে পিএসজি ছাড়তে না চাওয়ার কারণ আছে যথেষ্ট। চুক্তি অনুযায়ী 2023 সালের 31 জুন অর্থাৎ ট্রান্সফার মার্কেটের শেষ দিন পর্যন্ত পিএসজিতে থাকলে লয়্যালিটি বোনাস হিসেবে পাবেন 60 মিলিয়ন ইউরো। সেই সময়সীমাটা ঠিকই পূরণ করেছেন এমবাপ্পে। এদিকে রিয়াল মাদ্রিদ তাকে কথা দিয়েছে ফ্রি এজেন্ট হয়ে মাদ্রিদে গেলে এই ফ্রেঞ্চ ফরওয়ার্ডকে দেয়া হবে 100 মিলিয়ন সাইনিং বোনাস। এমবাপ্পে দুটো কোটার একটাও ছাড়তে চাননি, তাই তো পিএসজি থেকে সময়ের কোটা পূরণ করে ফ্রিতে মাদ্রিদে যোগ দিতে চাচ্ছেন 2018 বিশ্বকাপ জয়ী তারকা। সব মিলে 160 মিলিয়ন বাড়তি ইনকাম হচ্ছে এমবাপ্পের। পিএসজি কর্তৃপক্ষ মনে করছে এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সাথে এমবাপ্পের চুক্তি হয়ে গেছে, 2024 সালের জুনে ফ্রিতে সেখানে জয়েন করবেন তিনি। যদিও রিয়াল অফিসিয়ালি কিছুই জানায়নি এই ডিলের ব্যাপারে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।